তো নার্সারি শ্রেণীর আজকে তোমাদের একটা পাতা আঁকা শেখাবো। এই পাতাটা কিভাবে আঁকবে, রং করবে তোমরা দেখে নাও। প্রথমে বাঁ পাশ থেকে ডান পাশে একটা রাউন্ড করে দাগ দিতে হবে, তারপরে তার নিচে আর একটা দাগ দেব। এভাবে দুটো দাগ দিতে হবে, কিন্তু নিচের দিকে একটু মোটা থাকবে উপরের দিকে সরু, তারপরে কিছুটা উপরে আর একটা রাউন্ড করে দিতে হবে, তারপর নিচের দিকে আর একটা। এইভাবে একটা পাতা শেপ তৈরি করতে হবে। তারপরে মাঝখানে কিছু ছোট ছোট লাইন টানতে হবে। তারপরে এখানে শেপ ক্রিম দিয়ে দিচ্ছি পাতার ঠিক মাঝখানে। এটা ভরে দিতে হবে। পাতার রাউন্ডটা ডার্ক গ্রিন দিয়ে আউটলাইন করে দিচ্ছি, তারপরে ভিতরে লাইট গ্রিন অথবা মিডিয়াম গ্রিন দিয়ে ভরে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে ভরে দিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। তারপরে পরিষ্কার গুলো দিয়ে একটু পরিষ্কার করে দিতে হবে। তো তোমরা এই পাতাটা বাড়িতে এইভাবে সুন্দর করে বারবার আঁকার অভ্যাস করবে, ঠিক আছে।